ওমা রমজানে রই রোজার শেষে এলো খুশিরি। এই কাট কাট, এই উস্তাদ হয় নাই, আবার দেন। কিয়ের কাট? কোনো কাট হইব না, ক্যামেরা ধর, ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের মতো থাকবি, এত বেশি বুঝোস কে, ক্যামেরা ধর। খারা নাই দেসি, চশমাটা খুলেন। কে চশমায় কি হইছে? নতুন চশমা কালকে কিনছি। আজকে ঈদ আপনি কনে পান? আজকে তো প্রথম রোজা। ও শিট ম্যান, আগে কইবি না, আমি আপনার আর কিছুই কমো না, আজকে থেকে আমি আপনার আর ক্যামেরা করতাম না, গেলাম গা। এই খারা 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 খারা, যা যা যা, আর কিছু কম না, যা 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 যা। খালি রোজা রয়েছে দেখে বকাটা দিলাম না, তাছাড়া আপনার বকাটা দিলে আমার পেটের বাতা দমায় না। আপনি মনে করে ইফতারের পরে ফোন দিবেন। ঠিক আছে। তো দর্শক বিন্দু, এলো বছর শেষে, ঘুরে মাহে রমজান, সেহরি করব, ইফতার করব, তারপর করব পান। এলো বছর ঘুরে ফিরে মাহে রমজান। তো দর্শক বিন্দু, এখন চলে আসা যাক মূল খবরে। তো বছর শেষে আবারও ঘুরে এলো পবিত্র মাহে রমজান। আর এই মাহে রমজান উপেক্ষা করে বেড়ে চলেছে দ্রব্য মূল্যের দাম। আর এই রমজান মাস পবিত্র মাস, রহমতের মাস, সংযমের মাস। আর এই মাসে প্রকৃত শয়তান বন্দী থাকলেও বাঙালি নামক শয়তান কিন্তু খোলাই থাকে। আর এর জন্য অন্যান্য দেশে দ্রব্য সামগ্রীর দাম কমে গেল, আমাদের দেশে বেড়ে চলেছে তার দ্বিগুণ। কিন্তু এরও বিকল্প পদ্ধতি আমাদের কাছে রয়েছে। এই চন্ডি ভাই, আপনার চ্যানেলের নামটা কি? তৎক্ষণাৎ চ্যানেল। এই চন্ডি, তৎক্ষণাৎ চ্যানেলটা খুলে দেখছে, আমারে দেখা যায় নাকি? ওটা ভিডিও করে রাখিস, স্টোরি দিত ভাইয়া। এই ভাই, আপনি কর না কে, চুপ করে রয়েছেন, লাগান লাগান। তো দর্শক বিন্দু, বিকল্প পদ্ধতি এক, যেমন আপনারা খেজুরের পরিবর্তে খেতে পারেন বরই। পদ্ধতি দুই, যেমন আপনারা মালটা, কমলা, আপেলের পরিবর্তে খেতে পারেন পেয়ারা। তো দর্শক বিন্দু, যেখানে ছিলাম আমরা, এখন আমি আপনাদের তৃতীয় পদ্ধতি শেখাই দিচ্ছি। যেমন আপনারা লেবু পানির পরিবর্তে খেতে পারেন ভিমবার, যার মধ্যে আছে 100 লেবুর শক্তি। রোজার দিনে আমার বসের গালি না দিলে পেটের ভাত হজম হয় না, তার মধ্যে আবার ডিস্টার্ব করতেছে, ফোকাসে সমস্যা হইতেছে। আপনি কিছু কইবেন নাকি? না। ঠিক আছে, থাকেন জায়গা, পরবর্তী আপডেট করে দেন। তো দর্শক বিন্দু, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন, তৎক্ষণাৎ টিভির সাথেই থাকুন। বাই। আলহামদুলিল্লাহ, ফাইনালি রোজার মাস চলে আসছে, রহমতের মাস চলে আসছে। আপনাদের মাঝে যতই বন্ডামি করছি, সারা বছর যত মিউজিক ভিডিও বানাইছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতাছি। আর আমি এই মাসে নিজের ভালো করার জন্য চেষ্টা করতেছি, আপনারা আমার পাশে থাকবেন। আর আমি জীবনেও মিউজিক ভিডিও করবো না, কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলতেছে, এই মিউজিকে যদি কেউ ভিডিও করেন, 100% ভিডিও ফর হতে যাবে। আর আমার এই মিউজিকে যারা ভিডিও করবেন, আমি তাদের ভিডিওতে যাইয়া কমেন্ট করব, কপি লিংক করব, সাপোর্ট করব। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সুন্দরী নাকি? যা তো শোনা, তুমি মেকআপ ছাড়া আসছো কেন? আজকে তোমাকে খুব কালো লাগতাস। আমি না বলছি তুমি মেকআপ ছাড়া আসবা না, তুমি মেকআপ ছাড়া আসলে আমার খুব ডর লাগে। সোনালি আমার জান, আই লাভ ইউ সো মাচ। কালকে থেকে তো রমজান মাস শুরু হয়ে যাইব, তো একটা চুম্মা দিয়ে দাও। ইয়াহ দুষ্টু, দিতেছি। কিরে তোরে চুম্মা দিল কেডা? হই আমি কেমনে কমো, দুনিয়াতে কি তোর একাই গার্লফ্রেন্ড আছে রে? আমার গার্লফ্রেন্ড কি আমার চুম্মা দিতে পারে না? তোর গার্লফ্রেন্ড তোর চুমা দিছে ঠিক আছে, কিন্তু আমার মোবাইল থেকে শব্দ হইলো কে? তোর মোবাইল থেকে শব্দ হইলো কে, ওইটা আমি কেমনে কমু? তোর মোবাইলের সমস্যা নাকি তোর গার্লফ্রেন্ডের সমস্যা? সার্ভিসিং করাই। আর এমনও তো হইতে পারে তোর গার্লফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড এক লোকে চুম্মা দিছে? জান, তুমি আমার চুম্মা দিছো নাকি? হালা কানা, মোবাইলটা উল্টা করে ধরছো, সিধা করে চুম্মা দে। তুমি আমাকে একটু আগে কালা বলছিলে কেন? আমি তো এমনিতেই ফর্সা, আর তোমার কপাল ভালো, আমার মতো মেয়ে তোমার সাথে রিলেশন করে, আর তুমি তো কানা, তোমার সাথে কোনো কথা নাই, কল কাটো। যাক, এবার ওর বন্ধুরে কল দেই। কাইডো না।
আরে জান, ওই রোজা আইছে রে। রোজা সোনা পাখি, কেমন আছো তুমি? তোমার এই যে 5,000 টাকা দিয়ে একটা কুত্তা গিফট করছিলাম, পাইছো? আমি গিফট করছি কিন্তু এটা। আর তুমি কিন্তু আমারে কথা দিছিলা, রাত 12টার পরে বকুলতলা গার্লস হোস্টেলের নিচে দেখা করবা, কিন্তু তুমি আসো নাই। কাজটা তুমি একদমই ভালো করো নাই। রোজাইছে কই? রোজাইছে কই? তুই না কইলি? ওই উই 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 যে অঙ্কি, আরে বন্ডরা রোজা আছে মানে রমজান মাস আইছে। এই হালাপু, ও নো, চোখে দেখছ না? হই কি কারো মারছ বেটা? উই দিক উই দিক। হেই হেই, কি হইছে? কি শোনা, রমজান মাস না দেখতাছিলাম, রমজান মাস আইতাছে না সামনে, রাগলে আমগো নিজেরে কন্ট্রোল করতে হইব, ওইটাই প্র্যাকটিস করতেছিলাম। যাই ওই, এইবার রমজান মাসে তো আমি 32টা রোজাই রাখবো। 32টা রোজা হয় কেমনে? আমি একটা ফরজ রাখুম, তোর কোনো সমস্যা না? তো আমার কোনো সমস্যা না, তাও তো একটা বেশি হয়। হই আরেকটা নফল আছে তুই জানোস না, আরেকটা নফলও রাখুম। আর এইবার রোজার মধ্যে আমার ভাই আইতাছে 34 থেকে ওই 24 ক্যারেট আইফোন। কস কি মামা, গোল্ডেন কালার আইফোন নাকি? সবই তো বুঝলাম, তোর ভাইয়ের কি 4টা বউ নাকি? যাই হোক, আমার ভাই মনে হয় তখন আয়া পড়ছে, আমি গেলাম আমার ভাইরে আনতে, তোরা কেউ যাবি নাকি? আমার ইল্লা আনতা আনতা, বাংলাদেশ ইজ টু মাস হট। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হোয়াট ইজ দিস? বাসের সেতু কিভাবে পার হয় একটু ইউটিউবে দেখি। আসসালামু আলাইকুম গাইজ, নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে করে বাসের শাঁখো পার হতে হয়। তো প্রথমত আপনাকে দূর থেকে বাসের শাঁখোটাকে দেখতে হবে, তারপর গুটি গুটি পায়ে শাঁখোতে উঠতে হবে। উঠেই দুটি হাত দিয়ে শাঁখোটিকে ধরে ফেলবেন শক্ত করে, তারপর এভাবে দুটি হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে এগোতে থাকবেন। এতে করে যদিও আপনার পড়ে যাওয়ার চান্স থাকবে, কিন্তু আপনি পড়ে গেলে ব্যথা পাবেন না, কেননা নিচেই রয়েছে নদীবর্তী পানি। আর আপনারা আমাকে একদম বিশ্বাস করে দুটি হাত ছেড়ে দিয়ে এভাবে করে এভাবে করে এগোতে থাকবেন। আপনাদের যদিও ভয় লাগবে, তবু আপনারা আপনাদের হাতের ব্যবহারটা করবেন না। ও, এটা তো খুবই সহজ, আমি চলে যাই। কিরে তোর ভাই আহে নাকি? ওই হালার ভাল, এটা আমার ভাই না ওর ভাই। ভাই হে ছোট্টবেলা তোর রেখে আমি সৌদি আরব চলে গেছি, আজ বাংলাদেশে আইসি, আর তুই আমার নিতেও গেলি না। আচ্ছা তাও আমি তোর ভুলি নাই, তেরে লিয়ে সৌদি আরব থেকে আসার সময় এক তোহফা লেকার আয়া হে, 24 ক্যারেটের আইফোন। ভাই আমি তোর ছোট ভাই, সেই ছোট্টবেলায় তোরে দেখছিলাম ভাই, এখন তো বড় হয়ে গেছি, বুকে আয় ভাই, বুকে আয় ভাই, লো বাসে যাই গেল। ওই ভাই তো আমি, ওই আমি তোর ভাই, আমার কাছে আমি কি জানি, আমি তো কারাপারি ল। ভাই আপনি জানেন আপনার সেই ছোট্টবেলা থেকে কত ভালোবাসতাম, কিন্তু কখনো মুখটা বলতে পারি নাই। আচ্ছা যাই হোক ভাই, আপনি না আমার লেগে সৌদি আরব থেকে তোফা আনছেন, কই দেন দেন দেন, আনতা আনতা হিরুসিতা দিয়ে দেন দিয়ে দেন। কই যে রাখলাম এত বড় জিনিসটা রে, খুই যাই পাইতাছি না, এত দামি একটা জিনিস নিলাম। দেন দেন ভাই, পান না? এয়ারপোর্টালারা মাইরাই দিল নাকি? এই দেশে তো চুরবাটপার দে ভরা, কারোরে দে বিশ্বাস পাই না। মিল গায়া মিল গায়া, চ
চোখ বন্ধ কর ভাই, এটা কি দিলেন? আরে চোখটা তো খুল। সাবান ভাই, 24 ক্যারেটের আইফোনটা কই? আপনি না ওইটা আমারে গিফট করতে চাইছিলেন? আরে তোর জন্য তো আমি 24 ক্যারেটের আইফোনই কিনতে চাইছিলাম, পরে আইফোনের দোকানে যা দেখলাম তুই যে কালার কালা, তোর বিয়া দিতে গেলে আমার আইফোনের থেকে বেশি খরচ হইব, তাই তোর লিগা ফসা হওয়ার সাবান নিয়ে আইছি। আপনি কালা কোন করে? আর কেন আপনার ভাই? আমি আইফোনের লিগা আপনার ভাই হইছিলাম। এই ধরেন আপনার কালা ভাই, এই তো নে সাবান মেখে তুই 7 দিনে ভরসা হয়ে যাইস গা, আর রাখ তোর কাছে তোর ভাই। হ্যালো, আরে দাঁড়া, তাইলে তুই আমার ভাই? তোরে আগে থেকে আমার সন্দেহ হয়েছিল, এইটাই তো এতক্ষণ ধরে আপনাদের কোয়ার চেষ্টা করতেছি, আপনি তো সেই সুযোগটাই দিলেন না। তাই তো কই, আমার ভাই তো এত ফর্সা ছিল না, ও তো আমার থেকে কালা ছিল। ও নো, দেখ তোর আপন ভাই তোরে কালা কয় আর আমি কইলি কি সমস্যা? ওই বেটা ওই দিক না এই দিক। যাই হোক, আপনি আমার সাবানটাতে উপকারই করছেন, এখন তো 7 দিনে ফর্সা হয়ে যাবো, তোর চেয়ে বেশি ফর্সা হয়ে যাবো। তো ভাই লন উপরে যাই। ওই দিক না এই দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো থাকলেই ভালো। তো আপনাদের সাথে এই ভদ্রলোকটা কে? আরে ইনি তো আমার বড় ভাই, কাইফা হালুকা, মানে সৌদি আরব থেকে আইছে। ও আচ্ছা, তাইলে আপনি এনাদের বড় ভাই? জি। ও আচ্ছা, তাইলে আজকে আমি আপনাকে আপনার ছোট ভাইদের বিষয়ে কিছু কথা বলবো। জি বলেন। আপনার ছোট ভাইয়ের এলাকা দিয়ে একদম উশৃঙ্খল চলাফেরা করে, পাশাপাশি তাদের চরিত্রের সমস্যা রয়েছে, মা বোনদের তো কোনো রকম সম্মান দেয়ই না, বাইরে উশৃঙ্খল চলাফেরা করে, নামাজ কালাম তো একদম পড়েই না। এদের আমি অনেকবার বুঝিয়েছি কিন্তু এরা তো আমার কথা শোনেই না। আপনি যেহেতু ওদের বড় ভাই, তাহলে আমি আপনাকে বলি, আপনি ওদের বুঝাইন। আরে না হুজুর, এটা বন্ডামি করতেছে? এই হুজুর বন্ড, তাই না বন্ধু? হ, আমি তো প্রতিদিন বাসা থেকে নিচে নামার সময় দেখি গেটে দাঁড়িয়া বাসার কাকি কি জানি কয়, আমাকে দুই দায়ের। আরে বেগুলো না হুজুর, ওরা যা বলতাছে এগুলা কি সব সত্যি? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওদের হেদায়েত দান করুক। ভাই আমি বুঝালে এরা বুঝবে না, আপনি বুঝালে হয়তো এরা দিনের পথে ফিরে আসতে পারে, আপনি এদের একটু বুঝান। ঠিক আছে, আমি চলে যাই তাহলে। আসসালামু আলাইকুম। হুজুরে এগুলা যা বললো সব কি সত্যি? আরে না ভাই, এই হুজুর এটা বন্ড হুজুর, এই হুজুরের চরিত্রে সমস্যা আছে, আপনি এত চিন্তা না করে ঘরে লন, একটু পরে আবার রোজার বাজার করতে হইব। সেই সময় হয়ে গেছে গা, অ্যালার্মটা বন্ধ করে দিই। এই এই রোজা রাখবো না, উঠো উঠো উঠো, জলদি উঠো। আরে তোরা উঠ। এই তোরা কি উঠবি না রে, ফেরি সময় হয়ে গেছে। আরে তুমি কেন শুয়ে পড়ো তো, প্রতিদিন কি রোজা রাখতে হয় নাকি? কালকে রাখুমনি, আপনি কে ঘুমান? আরে তোরা এখন ঘুমাবি, রোজা রাখবি না? আরে কালকে রাখুমনি, একদিন না রাখলে কি আমি মরে যাবো নাকি? অনেক সময় আছে। আমিও না, ওর আর কোনোদিন ভালো হইব না। এই বন্ধু উঠ। কি রে আজকের সকালটা একটু অন্যরকম লাগতেছে না? হ্যাঁ কেমন জানি পুরো অন্যরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, ভাই যেহেতু আইসে আজকে তো নামাজ পড়তে হইব, ল দুই বন্ধু যা নামাজটা পড়ে আহি। কিরে টুপির মধ্যে এরকম কারেন্ট শর্ট লাগতেছে কে? কি যা সকাল সকাল মনে ঘুমের একটা বিদিক দিতেছে। আচ্ছা যাই হোক, টুপি ছাড়াইল, নামাজ যাম ল। কিন্তু তোরা বললি না, তোরা গেলি গা আমার রাইগা, এখন আমি তোকে তোরা খেলতে থাকু। তার মানে তুই আর আমি মারা গেছি? এইভাবে আজকে কালকে করতে করতে কখন যে আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যাবে আমরা নিজেও জানি না। আমাদের মধ্যে অনেকে আছে যারা আজকে রোজা রাখবো না, কালকে রাখবো, কালকে রাখবো না, পরশু রাখবো, এভাবে করতে করতেই তাদের দিন চলে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। সুতরাং রমজানের বিধান মেনে চলুন এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজুন।
তো হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, ভিডিওটা আসতে অনেক বেশি লেট হয়ে গেলো, তার জন্য প্রথমে ক্ষমা চাই নাইতেছি, কারণ মোরসালিনদের পরীক্ষা শুরু হয়ে গেছিলো, আমারও পরীক্ষা শুরু হয়ে গেছিলো। তো তারপরেও অনেক প্যারার মধ্যে ভিডিওটা আপলোড দিলাম। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন, আর এই ভিডিওটা সবার মাধ্যমে সবার কাছে পৌঁছায় দেন, যাতে সবাই এই মেসেজটা পাইতে পারে। আর যারা এরকম মেসেজ টাইপ ভিডিও চান তারা সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। আর যদি এরকম ভিডিও সবার ভালো লাগে তাহলে এখন থেকে এরকম ভিডিওই দিব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।